ਪਤਾ ਹੈ ਮੁੰਡਾ ਕੋ ਮੱਕਾ ਸ਼ਮਦੀ ਅੱਛਾ ਤੂੰ ਜਰੀ ਸਮਝ ਲੈ ਜਸਤੋ ਤਾਨੇ ਤਾਂ ਮਾਂ ਪੈਂ ਤਾਂ ਆਇਸੀ ਨਾ ਆਫਕੇ ਅਮਾਰ ਬੋਇੰਟੇ ਖੁੰਨਾ ਦੇ ਖਤਾ ਹੋਰ ਇਕਾ ਜਾਨੇ ਹੋਇਆ ਇਲੋ ਨਾ ਅਮ ਕੋਈ ਜੇ ਤਾਂ ਨਾ ਵੋਟਰ ਨਾ ਨਹੀਂ ਹੋਰ ਉਹ ਨਾ ਤਾਂ ਨਹੀਂ ਤਾਂ ਅੱਛਾ ਸਹਿਲ ਇਤੇ ਜਾ ਅੱਬਾ ਤੂੰ ਤਾਂ ਮਾਰ ਡਾਕੂ ਕੁਲੇ ਮੇਰੇ ਨਾਲ ਦਿਸ ਤੇ ਜਮਾ ਨਹੀਂ ਮੁੰਡੇ ਵੇ ਆਪਣੇ ਮਨ ਕੋ ਜੀ ਤਾਂ ਅਗੇ ਇਹਦਾ ਮਾਰ ਤੋ ਵੀ ਕੰਮ ਸ਼ੁਰੂ ਹੋਇਆ ਆਪਣੇ ਸਾਹਮਣੇ ਬਿਲਕੁਲ ਅੱਛਾ ਤੇ ਆਮੀ ਅੱਛਾ ਅੱਛਾ ਮੈਂ ਇਹਦਾ ਮਾਰ ਆਇਆ ਬਾਕੀ ਚੋਲੇ ਪੁਲਿਸ ਵਾਲੇ ਬੋਤਾ আমি তো কইছি তোমার আমার সম্পর্কের একটা অবসান ঘটাইবার সময় আইছে আমি গরো মাতিলিছি মোটামুটি গরো হলো রাজি আছো এখন সুন্দর একটা দিন তারিখ দেখিয়া তুমি তোমার গরো কইয়া যেদিন কইবাই আমরা বাড়ি থেকে মই মুরব্বি আমি ফাটাই তুমি গরো তাড়াতাড়ি ওখান তারারে মাতি আমারে জানা ওই আমি তো সুযোগ করিয়া তোমারে জানাইরা এটা তো জানানিও লাগতো ওই ওখান জানাইলে যত তাড়াতাড়ি জেরিসলাম বুঝলাম না কি তা বিষয় তুই আজকে আমার বাড়িতে গেল না আমি কোনো যাইমু কি না যাইমু ইগুর জবাব দিয়ে কি আমি হলরে দেওয়া লাগবো নাকি ই কি তোমার মাত্র আজকে আমার বইনে দেখা থাকে মানুষ তার আমার বইনে দেখবো আমার একমাত্র হুরু বই তোর লগে আমি হুরুতাতে মতো চলা বেড়া বল আজকে আমার বইনে দেখা থাকে তুই তো আমার বইনে আমার চেয়ে বেশি মায়া করতে অত তুই আমার বাড়িতে গেল না বুঝলাম না এটা তো কোন ধরনের বিবেক কাম বল এটা তো কোনো একবারে বিবেক কিন্তু লাগা কাম তুই করে দিবি ওদের হুন তোর বাউজলি কিচ্ছা উনার সময় আমার নাই তুই ইনতে কি যাইবেনি না আমি যাইতাম কি ওখান হোক কিতা মাত্র তুই আমি এখানে কেন যাইলাম আমি তো আইলাম তোর লগে মাতাল লাগি তুই এখানে আমার বাড়িতে গেলে না তোর লগে মাথার মতো সময় আমার তো না স্বামী তুমি বাড়ি যাও আমি যাইলাম এ জারিসলাম তুই জারিসলাম বদর ভাই কাইন্ডা আনা আমি ডাকি লাভ নাই তাই তো তোমার কথা শুনতা না কেনে ডাকরায় স্বামী আমি আমার তুমি এখানে এসো আমরা হুরুতাতে মাতের লগে চলাফেরা করব তোমার লগে তার সম্পর্ক হইলো আমি আসলাম তুমি আমার বাড়ি রাখ অথচ আজকে জেরিসাম আমার লগে মাতো না তুমি তার লগে ঠিকই বইয়া মাতবা আমার বইন্ডে আজকে দেখা তাই মানুষ অথচ তুমি মানে হে আমার বাড়িতে আইলো না আমি তার ওখানে আইলাম তো কে হে গেলো আমার লগে মাতো না তুমি তার জিজ্ঞাসা করতে পারো না এখানে আমার লগে কত বড় রাখতে হইতাম বদর ভাই আমি তাই ইন্ডে জিকাইছি তাই তো আমার কোনটাও হইরা না আর তুমি তো আবার কোনটা হইছো না তোমার তার লগে কি তো হইছে আমি তাও তো জানি না সমস্যাটা কোন জায়গাতে আমি জানলে ইখান যদি জানতাম তাহলে না আমি মারতাম আমি তো জানি না সমস্যাটা কোন জায়গা সমস্যাটা আছে কোন জায়গা তুমি সমস্যা অক্টু আসলে তাহলে বন্ধু হিসেবে আমি খুব বেশি ভালো পাই খুব বেশি মায়া করি কিন্তু এত বন্ধুত্বের মর্যাদা দিতে পারে মোর বন্ধুত্বের মর মৌ বুঝেন আমার কত হয়েছে যে কোনো সমস্যা থাকতে পারে বন্ধু বান্ধব হয়তো বা এদের কোনো কারণে আমার উপরে রাগ গুসাপ ঠিক আছে আমার উপরে রাগ গুসাপ আমার বইনের লোক তার কোনো সমস্যা না আজকে আমার বইনে দেখা তারা হেদা হওয়াটা উচিত আছে না তার ঠিক আছে ঠিক আছে তাই না উচিত আসলো তাই যাইতা কিন্তু তাই তো আমি বুঝাই পারলাম না জানো তো তাই একটু এক রূপা তুমি আসলে বুঝার চেষ্টা করো কোনো কিছু লইও না আমি বুঝলাম আসলে আমরা বন্ধুরা দূরা লাগে এবার কোনো ইচ্ছাই তোমার নাই বুদুর ভাই এইটা কি দাহ আমি তো নিজের চোখে দেখছি তোমার তো কিলাখান বন্ধুত্ব আসলো আমি কিলাখান চাইমু না তোমার তো আগে লেখান বন্ধুত্ব ও যে আমি আইলাম ওখানে আইয়া থারে মাতাইতাম ছিলাম আমার কত হল না কিছু হল না তাই তো আমার কত হল না আমি তো তাই গাছি এখন আমার আর কিতা করার আছে আমি কই দিন লাগলে ছিল তার পিছু পিছু দৌড়মু কত কত তার পিছু পিছু ঘুরমু আমি ছিলাম আমরা বন্ধুত্ব ঠিক আছে রাখতাম হয়তো বা আমার কোনো ভুল আছে ঠিক আছে তারও তো ভুল আছে কেউ তো আমার নানান ভুল করে আমার লোক মাথা আমার ভাইলে জেলা ইগনোর করে আমি কিন্তু একবারই বাদ করে গেছি ঠিক আছে তুমি তারা কইও ভাই ইলেখান মন খারাপ করিও না আর দেখ ভাই না কয় দিনের ভিতরে সবটা ঠিক হয়ে যাব আমার বিশ্বাস না আর মন খারাপ আর ভালো ঠিক আছে তারা কইও এ জেলা আসলে তো তো তার জন্য ভালো থাক আমি আমার জেলা ভাই বলা ফল নি সমস্যা না এখন লোক হইছি সব সময় তার লগে ভাবছিলাম বন্ধু মন বন্ধু দুঃখ বুঝবো মরবো বুঝবো কেউ আমিও নাও কি না দেখলো ভাই না বাড়ি যাও কি
বাতাও কাম করে না সাইকেলও কাম করে তুই বুঝছে আমার আসলে সামনে আরে বন্ধু হিসেবে বন্ধু টাকা দেওয়া ঢুকছে আমার সবচেয়ে আমিও কিন্তু অভিমান রাখলো দুই একটা সম্পর্কের মাঝে বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্ক বা স্বামী স্ত্রী সম্পর্ক একটা সম্পর্কের মাঝে যদি একজন অভিমান করে আরেকজনের রুচি দিলে অভিমানটা ভাঙ্গাই দেয় যেরকম আমার বন্ধু পুরো থাকতে মধ্যে আমার একলোকে চলাফেরা করছে অথবা কোনো একটা কারণে আমার উপরে আকুইটা বইতাস আমি অথবা না বুঝিয়া কোনো একটা ভুল করছি এও ভুলটি দুই রয়ে বইতাস মানে আমার তো উচিত না তার লাখা দিয়ে গুলিয়া থাকা এই তো জানতাম আল্লাহ আমার হোম দিচ্ছেন না আমার পারিবারিক অবস্থানও খারাপ নয় আমি চাইলে যেদিন আমার মতো বন্ধু বাদ দিয়া এই গাঁর আরও দশজনের লইয়া চলাফেরা করতাম পারি মনেরও তো একটা বিষয় আছে উড়তাত্তার মতো তার লোক চলাফেরা করো এ রাগ করছে আমি ট্রাই করলাম দেখি না তার রাগ তো ভাঙতে পারে কোনো না কোনো সময় তার ভুলও তো এ বুঝতে পারে কিন্তু তুমি যে এটা করবে এটা করলে তো তুমি তোমার মানিজ্যতে ফাতলা করবে বুঝছো নি মানছে তো আর এখান মনে করতো না যে তুমি তোমার বন্ধুত্বের খাতিরে তার ফিসে ফিসে ঘুরায় মানছে মনে করবো নিশ্চয় তোমার কোনো স্বার্থ আছে আর নাইলে তোমার কোনো দুর্বলতা আছে এর লাগে তো তুমি তার ফিসে ফিসে সেচ্চর লাখান তুমি তার ফিসে ফিসে যাইবে ও খুল যাবো পাচ্ছে লোকে কত কিছু কর কোথা লুই আমরা ফুরিতাক লইব আমি আমার বন্ধুত্বের মূল্য করাম বললো বন্ধুত্বের আমি মূল্য দিলাম মানুষে কেতা কইব না কইব এটা লইয়া তুমি ঢুকায় বুঝছো নি হে গুসা কইলে বইতাছো কতদিন হে গুসা কইলে বইতাম আমি দেখি না তার গুসা কতদিন তাকে ওকে আমার দেখালাম ঠিক আছে তুমি তোমার বন্ধু ফিসে রানি দিন রাত 24 ঘন্টা লাগে তা আর কিছু তোমার দেখা লাগতো না আমি আমি এখন আমি তোমার আর কোনো কথা কইলে তুমি যদি খালি তোমার বন্ধু বন্ধ করো রাখতে তুমি কিন্তু তুমি আমার আর আইবি আচ্ছা বাদ দাও এখন আমার বন্ধু সাথের শেষ ও তুমি আর আমি তোমার আমার সাথে না কিছু ও ও তোমার কি অবস্থা খুব আমার কি অবস্থা এখান তুমি তো কাইরাই নি হ্যাঁ তুমি তো আসা খালি তোমার বন্ধু লইয়া আমি যে আমার গরম বড় ফুরি দুই দিন বাদে বাদে আমার ওখান বিয়ার মাথায় তুমি তো এখানে কোনো গুরুত্বও দিরাই না তুমি আসো তোমার বন্ধু তোমার লোক গুসা করছো বন্ধু তোমার লোক মাথা না ওখান লইয়া আমি যে আমার বিষয় তোমার কই যাবে কিন্তু তুমি বুঝতে চেষ্টা করো আমি বুঝার চেষ্টা করলাম তোমার কইছে সব সময় 24 ঘন্টা তোমার আমার বিয়া কিলা নইতো না হইতো বল না আমি সেটা না থাকি এর লাগে আমি সেই রাত জেনে সামনে যদি আমার সমঝোতা হই যায় এতো তার গুসাটা ভাঙি ও আবার আইছো তুমি ঘুরে ফিরে তোমার জেনে ইসলাম আমি একটা জিনিস বুঝলাম না আচ্ছা এখান বাদ দাও তোমার বোন যে দেখা তাইছে এখানে কি তুইছে ওটাই দেখা তোমার মতো আমি বাড়ি গেলাম হয়ে গেল না আমার বোন আছে দেখা তাই আমার বোন তার বোন লাগাম দেন অত যে আমার বোন আজকে দেখা তার তুমি ও নো আমি ও নো কিতা আমি তো বাড়াইছিলাম তার লাগিও গেলাম গেদি গেছে আমি লোকে বইয়া গসব করে আমি তারা কইলাম কিতাবে তুই গেলাম না কেন আজকে আমার বোন আমি আব্বারে ফোন দিছিলাম আব্বাকে লিখছেন আমার আমি খেতে বাড়ি আইলাম আমি বুঝাই কইছি বিষয়টা আমারও জরুরি কাম আছে ঠিক আছে কোনো ক্লাস দিলাম ব্যাপার দিল তুমি তোমার বাড়িতে আমি বাড়ি কিন্তু দেখি তোমার বিষয় কিন্তু বাড়িতে গেলে হইতো না আমার বিষয় এখানে একটু গুরুত্ব সহকারে দেখা লাগবে আমি কিন্তু আর বড় আমি আর এটা ইয়ে করতে পারতাম না আবালো মাতিলে মনে মাতিও আনা যে দিছিলাম আমি মাতাইও ও নমাত বুঝারো না বুঝি আনা কেন মাতিও দূর কিতা যাবো যদি সামনে লাগা লাগতাম না যাও তুমি যদি খুশি থাকো আচ্ছা জেড ইসলাম এটা কথা জিজ্ঞাসা করেছে তোমরা ও বদর আর তুই একলগে যে সুন্দর চললে ওখান দেখি তোমরা মাঝে সেই একলগে চলা বিরা না একলগে দেখা সাক্ষাৎ না এক দেখাত মিলে না তোমরা বিষয়টা কিতা ইগুরে জিকা করলেও কোনটা কয় না তুইও জিকা করলে কোনটা মাতস না কিতা বিষয় ও হে দেখছিলাম ভাই ও হে দিন ছুয়া আমরা দেখা তাইলা তোমার আমি কত টানা টানলাম কইলাম আইও যে একবার আইতা তুমি গেলে না আজকে জিনিসলাম কি তুই ছিল দোকান মন করে বা আচ্ছা শুকুর ভাই তুমি কিতাও কালি আমার খান্ডা তো ভাইও বদরের মাত মাত পাই মাত মাত পাই নি না আর কোনটা মাত পায় তুমি একটা জিনিস চিন্তা করে দেখো
কত কষ্ট করি এক বাপে পুরুতান লালন পালন করে বাপ পুত্র সম্পর্ক ঠিক থাকে না বিশ লাখ পনেরো লাখ আট লাখ দশ লাখ কাবিন করে বহু এখানে রাখা যায় না আট খাইয়ে রাখা যায় না তারও পৃথক হয়ে যায় ভদ্রলোকে আমার তো এটা প্রেম ভালোবাসা এইগুলা খুঁজতে নাই এটা সম্পর্ক আসিল এখন শেষ হয়ে গেছে নাই তার লোক আমি মাতি না দেখা করি না এইগুলো তো হকলে গাও রকলে যে মাথা কামাইবে আমার তো এটা এটা শুনতেও তো আর ভালো লাগে না আমার সম্পর্কে যদি কোন তার দিকে এইবার দেখে মাথা দেখে মাতো বোধরের কোনো মাত মাত্রে ভাই আমি যাই আচ্ছা আমার কোনো যাওয়া লাগতো না ই কান নাই তোমরা যে চোলা ফিরা এগুলো আমার কাছে খুব ভালো লাগছে আমার এলাকার কাছে ভালো লাগছে তোমরা যে একলগে যে চোলা ফিরা বন্ধুত্ব দেখো দেখাইছো আজকে আর ইলাকেও একলগে ইলাকেও চলছে না আমার কাছে খুব ভালো লাগছে কখন তোমরা হঠাৎ তো করে কি তো হইলো এখান জানলে অসুবিধা নেই যাই যাই কি কো গেলে কি তো হইব এটা জিনিস জানতাম চাইছি এগুলো বুঝাইয়া কইলে সমস্যা কিটা বদরের লগে আমি এখন চলি না তার লগে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গেছে শেষ এগুলা খুশি শান্তি বদরের মাত আর মাতাম না এবার তোর মাত মাতে স্বামীর লোকে কিতা ফেমও করবে না বিয়া করবে কোনটা ও ঠিক আছে ও তোমার মাথা আমার পছন্দ লাগছে আমার কথা জিকা করো আমার শরীরের কথা জিকা করো আমার পরিবারের কথা জিকা করো আমি কিলা চলমু না চলমু ভবিষ্যৎ দিন আমি কিলা খাটাইতাম ওখান যদি বড় ভাই আইনতে কয় পুরো আইন তোর শুনতে ভালো লাগে ইলা চলিস না ওলা চল আর স্বামীর বিষয়টা যাবি তুমি আমার বড় ভাই এর বাদেও এলাকার হকলে একো জানেও জানা নাই তাইর লগে আমার একটা সম্পর্ক আছে আর আমি অন্য দশজন প্রেমিকর লাখার নাই অন্য দশ হওয়ার লাখার নাই আমি তাইরে বিয়া করমু আমার গড় তুলমু আমি তাইরে কথা দিছি আর এলাকার মানুষে জানা জানি হয়ে গেছে ওখান যদি আমি তাইরে বিয়া করি না আসলে আমিও মুখ দেখাইতাম পারতাম না এলাকার আর তাই একটা বেটি মানুষ অতদিন ধরে আমার অপেক্ষা করে আমি তাইরে কুলুটা বানাইতাম না ই দোয়া কেউ করিও না ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাইলে সবেও দাওয়াত পাইবা এনে আমার লাগে দোয়া করিও হয়তো যদি করিবা না সুরত বিয়া করি সকলে কইতাম পারতাম না আর যদি বড় করে আয়োজন করি আল্লাহ আমার তবি দেহ যতখান সাধ্যর ভিতরে আছে সবরে লইও সুন্দর মতে আমি তাইরে আমার বড় আনি আচ্ছা জেঠিছিলাম খোসাই ও যে তুই বিয়া করতে ও বদরের লগে অতদিন চললে তুই ওখান বদর ছাড়া তুই ও বিয়াটা করবে গেলে আমার খোসাই কুচি রা শুকুর ভাই গুড়িয়াও বদরের মাতো বদরে তোমার জাদু করলিছে তুমি বদরের কাছে গুড় খাইছো খন্নি করলিছে নাইলে তুমি বারবার গুড়িও তুমি বদরের মাত খেয়ে আমার লগে মাতো আমি অত তা করি না করলাম আচ্ছা রে বা শোনা ভাই আর মারতাম না এগুলা বন্ধ কর মুখ এ সাহেব আইও রে ও জেঠিসলাম জেঠিসলাম হাড়াতে আচ্ছা বদর ও তুই আইতে ও জেঠিসলাম ওখান তাই গেল কি তোমরা ও বিষয়টা কি আমার আইজন তাকে কইয়া তোমরা দেখতে যা বুঝছো না তোমরার অত সুন্দর বন্ধুত্ব আছে ইগু দেখলে ইগু অবায় দাও তুই ইগুরা দেখলে তুই অবায় দা এর কারণটা কিতা ও গুতাই যা আমার অন্য কইয়া দেখতে যা আমি শুনতাম হইব তো আই তারে অত তোরে কইলাম বলে তুই যে ও যে বিয়ার মাছে স্বামীরে বিয়া করতো তুই তোর বন্ধু ছাড়া বিয়া করবে দিলা ও ও বিষয়ে মাতলাম কোনটা মাতলাম ও তুই আইতে ওগুরে লইয়া গেল কিতা বিষয় এমন কিতা বিষয় অত সুন্দর চললাই তোমরা একে অন্যরে তৈয়া খাইলা এলা একে অন্যরে তৈয়া বইলা এলা আর আই যেমন কিত হইলো ইগুরে দেখলে ইগু অবায় দাও ইগুরে দেখলে ইগু অবায় দাও কিতা বিষয় আজ ঘটনাটা করলি আকো শুক্র আছে মতো উক্তি দিও না আমি তোমার কইরাম বিষয়টা তুমি বলো ও বদর অবদর বদর আমার কথা কিছু জিজ্ঞাসা করছেন তুমি যে ফুয়া থাবা মারি গাল ফটাইলি মু তুই যে কিটা মাতস ও ফুট ফোন আব্বাই কিটা কই আমি যেহেতু তোর মারে খুয়াবে দেখছি আমার মনের মাঝে খুব একটা খসখসি করে হ্যাঁ তা আমি চাইরাম কিটা জানোস নি চার পাঁচজন ফকিররে দাওয়াত করিয়া মাছ মাংস কথা দিয়া খাওয়াইতাম আর একটা কথা মনে রাখিস ওই যে খলেরা ফকির আছে ফকির নিয়ে আছে যে তাইরেও খোঁজ বুঝছ নি রে ভূত ও আব্বা এই চার পাঁচজন চাইবাজন করাতে চারজন হবে না 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 পাঁচজন ফকির লাগবো পাঁচজন ফকির খাওয়াইতাম হইব সাতজন ফকির এখানে হয় এটা কিন্তু নিয়ম না কিতা বাবা ও বা এটা নিয়ম নাই আমি নিয়ত করছি আসল কথা হইলো তোমার মার আত্মার মঙ্গলের লাগে আমি ওখান খাম খান করতাম রে বাবা খাবাইতাম আমি একটা শান্তি বোধ করবো রে বা আর তোমার
আমার আত্মায়ও শান্তি পাইব ওখানে আমিও দখরে আমার ও বাজারে যাও রে বাপু গিয়া সবটা জোগাড় যন্ত্র করো আচ্ছা ও মাংস কিছু বলে আনতাম গরুর মাংস আনতাম না মুরগির মাংস আনতাম গরুর মাংস আন ভাই গরুর মাংস আন দিল মার বড় মাছ আনিব কটা আনি লইও আর কলেরা বেটি রাখতাম কলেরা বেটির খাওয়াও লাগবো কলেরা বেটি বাদে আরো সাইড নেবো কি আরো সাইড ছটা পাঁচজন ফকির পাঁচজন এই মাছ ফেলা ফকির আচ্ছা তা তুই চিন্তা করো না আব্বা আমার ভালো সম্পন্ন দোস্ত আমার লাগে দোয়া করো বেশি বেশি করে আমি আমার লাগে দোয়া করি আমি যাইলাম কে তারা যাও দিলাম আচ্ছা বাবু আচ্ছা আচ্ছা তাকে না তাকে কেউ কইতে পারে না যাই হোক আব্বাই ফাটাইছো আগামীকালকে দুই ভরি সময় তুমি কি আমরা বাড়ি খাইতা সেটা শুনতা নাই আব্বা একটা দিন আমার স্বপ্ন দেখছো ও তাই নিহত করছে যে সাতজন গরিব মানুষে খাওয়াইতে আর কি অসহায় দাদা তোমার মতো তারা খাওয়াইতা তো সাতজন আমি খাই পাইতাম বলছি আমি খালি তোমার দিচ্ছি আমরা গাঁর মাঝে আরো দুই তিনজন আরো সাতজনে তুমি মিলাইতে পারতাই না আমি কিলাম মিলাইম আমি তো পারতাম না তোমার তো পরিচিত অনেকে আছে না ফকির টকি দাদা এরা কইলে তুমি তুমি লাইতে পারবা সাতজন তো আমি লাই খাই কালকে বুঝি ওর আমরা বাড়ি আমার আব্বাই কইছে আমি দাও দিতাম ও আমি তুমি যাও তারা খুঁড়ি চিন্তা মনে ফকির চকি আচ্ছা আমি দেখি তারা রে কইয়া তারা যায়নি না তুমি দেখি কইলে যাইব খানি সকল তাদের খানি আছে আর তুমি তো সবসময় মাঝে মাঝে আমরা বাড়ি এমনিও খাও তারা লুপ দেখাই কইয়া যে গরুর মাংস বা খসির মাংস সকল তো আসো সকল আছে আমি নিজে কিনছি সকল আচ্ছা আচ্ছা তো তুই চিন্তা করিস না আমি জোগাড় করি তারা রে তোমরা বাড়ি লইয়া যাইমু তুমি সব সাতজন লইয়া যেতে পারো তো লইয়া যেতে পারো মিস করো না বুঝি আচ্ছা তারা ইউকে কালকে আচ্ছা আর আমার আম্মা লই বলে বলে দোয়া কইরো রে দোয়া করো মরে বা আচ্ছা ঠিক আছে তোমরা তো আমার সাহায্য সাহায্য করো আমার বন্ধু বদরের বাড়ি আমি বাড়ির কইতে একটা ফোন দিছে যে বন্ধু আর ধর দাওয়াত তাড়াতাড়ি আয় হে তো আবার কোনো কিছু কইলে আমি ভালাইতে পারি না ও যাওয়া লাগে তোমার থানার এক বন্ধুত্ব রাও আল্লাহ দোকে আমি দিই দাও তো ছাইলাম তোর কি তাই ইনশো এই তুই আর কেউ লোকে বন্ধুত্ব ভাতস না কেন আমরা যে লাসলি আমরা দুই বন্ধু আমরা কে ফলো করিয়া তুই আর আরো দশজনের লোকের বন্ধুত্ব কর ওলো তো না নিশো যে তুই হিংসা করি এখানটা হইলে আমি তোর আর তোর কিতা লাগে দাওয়াত দিত আমি তার বন্ধু তার সব তার সুখে দুঃখে হাঁকে ডাকে বিপদে আহতে সব তাত হে আমার এখন তাত কর তোরে কিতা লাগে কইতো আর তুই তোমরা তো আসলে গাড়ু আইসি হিংসা করে নাকি আমরা বন্ধু তো লইয়া হিংসা কিতা লাগে আর মাথায় সেরে অবাদ না বুঝি গেছি তুই আঙ্গুল দিলে যাও খবরদার আমরা বন্ধু বান্ধব লইয়া কোনোদিন বদররে লইয়া আর জেডিস আমরা লইয়া কোনো মাত না যাও আমি হিংসা করতাম কোনো আমি তো বালা কথা না না তোমারে দাওয়াত দিলাই তোর লাগি তো কই দিলা যাও কি আর তো যাও কি রে বাবা উচ্চ নাই বে বিষয় রয়েছে কি আব্বাই আমার স্বপ্ন দেখছো নিয়ত করছো সাতজন হকির খাওয়াই ও আমি মাইফা সাতজন হকির খাইতে আনতাম সাহিন হকির হয়েছে ও অলপ তুই আলো নামার হকি সাতজন মিলে তুই খাইলে সাতজন হকির হয়ে গেলো সমস্যা না বুঝছো সে বন্ধু তুই সাতজন লোকের ও হকির হয়ে গেলে আমরা আমার আব্বার আর কোনো সমস্যা রাখবো না আয় খাইলে একটা কি যাবে কিতা হয়েছে বদল হইরা আব্বাই ফকির খাওয়াইতা বুঝছো ওখানে আব্বা কোনো সাতজন হকির খাওয়াইতা নিয়ত করছো তুই তো বাকি মারা দাও তোর খাইলেন না তুই ওই মুখি দিয়ে পাঁচজন দিয়ে খাই আমার উদ্ধার হইলাম বন্ধু আর খাইলেন সত্যা আর ভিতরে আয় আয়ু তুই ভিতরে দূর বেটা ডোম করছিস তা বকিরা আসলে আর আতরা ফোন কত তুই কিলা মনে করলি তোর বাপে স্বপ্নে দেখছ ফকির খাবাইটা আর তুই আমার দাওয়াত দিয়ে আনছ আইয়া আমারে অনেক হই দিয়া হকিরের লগে আমি খাই নিতাম তুই আরো হকি মিলাইতে পারে না দেখিয়া তুই আমার আইনা হই দিয়া হকিরের লগে লাইনে বই আমি খাই নিতাম শুন তুই আইস থাকি
কোনোদিন আমারে বন্ধু ডাকবে না আমারে রাস্তাঘাটে দোসাগানো ভাইলে মাথাইবার চেষ্টা করবে না তোরই মুখ আমারে দেখাইবে না খবরদার কইলাম তোর আমার বন্ধু তো আজকে থাকি চা দাবে এ জামা এ জেনেছিলাম এই মা ফকির হাসারে আরবে তোলো ডং করলাম আমি বে ইয়ে জেনেছিলাম এ জেনেছিলাম মা ওই লোক আসে করবে মূল কথা ও বুঝতাম পারছি তুমি বন্ধুর লগে বল করিয়া যে ডং করিয়া যে ঘটনা করছিলা আসলে বাদে তোমার ভুল তুমি বুঝতে পারিয়া তার কাছে হয়তো মাফ চাইছিলা এখন তোমারে মাফ করে দেন না ও তো নানি আর ভালো মাফ করলে করলে করুক না করলে না তোমার ভুল বুঝিয়ে তো মাফ তার কাছে কম চাইরানি দেখলাম তো ওখানে ওখান চলা মানে হ্যাঁ বন্ধু তো রক্ষা করতে চাইল না আমি একটা ডং করে নিছি অথবা অত আমার রং আছে আমি আসলে হিলে এখন তারে ছোট বানাই পারলে কি ডংটা রং হয়েছে তোমার ঠিক আছে এইখান রং হয়েছে মাফ চাইরাই তো তুমি তার কাছে ওখানে শুক্র মাফ করেন না তারে তো আমি হুরু বানাই পারলে কি ডংটা করছি আমি মজা করে ডংটা করছি দিয়ে গেতাম আর তার তো আমার বাড়িতে তার খাওয়ার মতো তো একটা পরিবেশ আছেই বুঝছো এতে এমনি আমার বাড়িতে খাইতে দাও কিন্তু আমি একটু মজা করে তার লগে আসলে ডংটা করছিলাম এটাও শুক্র ভাই খাইছিলাম যে বন্ধু মানুষ একলগে চলাফেরা করছি একবার উড়তাতে মধ্যে আমরা চলাফেরা করা দেখাই হইতো তুমি ইটা আছে ইটা আমি তোমার হালকা একটা ঘটনা ইটা অনেক ঘটনা ঘটে এমন আছে বন্ধু এমনি কইলে আইতো না আমার বাড়ি দাওয়াত আইতো না এ কুচিল্লা মাংসরে একে অন্য সময় আনা ফন্দি করিয়া আনা ও ফন্দি করিয়া খাইছিলা দা আমার বন্ধুরে এ কুচিল্লা চাইটা ভাত খাবাই গে ডঙ্গে রং দরিয়া বই দিছে যেহেতু এ বন্ধুত্বের মর্ম বুঝেন না আমার এগুলো মাফ করেন না ঠিক আছে তার ভালো থাকুক আমি আগে তাহলে কোনো মাথা নাই শুক্র ভালো থাকি আমি এখন যাই আচ্ছা আচ্ছা দা আচ্ছা শুক্র করালো শুক্র ভাই তুমি যাইবো আমরা বাড়ি আমি কতদিন বুঝাইছি বলে গাঁর রাস্তা বেটা মোটর সাইকেল তুই কম স্পিডে চালাইবে কন্টর থেকে বিশ্বের উপরে তুলবে না তুই তো উঠেও মনে হয় মানে অ্যাক্সেলেটর মানে সাইড শর্ট তুলে যাচ্ছি এটা করিস না আব্বা ভালো লাগে না রাত হয়ে গেছে বলে যেন দিছে একদম আমার মাথা বেঁধে না করে বাদ দেওয়া মাতিও না আচ্ছা মাতাম না আমি তুমি রেস্ট করো আর আমি সোয়ারে ফাটাই রাম তাই ঔষধ দিয়ে উঠে যাই মানে হ্যাঁ আচ্ছা একটু তাপ তো লাগে দেখবে আই সোয়ারে ও সোয়া সোয়া যাইহোক তুই যে আইসস বন্ধু আমার অ্যাক্সিডেন্টের কথা মনে ইয়া ওখানে আল্লাহ রয়েছে শুক্রিয়া ও তোর আপিলে তুই বুঝা গেলে এখানে বন্ধু কী তেমন আমি অপরাধ করবো তুই আমার বন্ধু তোর লোকে তো তোরা ডং ডাম না করতাম পারে তাই খার লোকে ডং ডাম করতাম তুই আমার বসে তাই রাগ করবো না তুই আমার ডং করলে তুই আমার উকিল লাইন লাইন না কইলে আমি খাইতাম তুই আমার ব্যক্তিত্ব তো আমি ভালাইছো আমি তো ওদিন থেকে তোহা করছিলাম যে আমি আপনার লোকের সম্পর্ক অত বন্ধু রাখতাম না বন্ধু আমার আপিলে দিছিস আমি না বুঝিয়া তোর ডংটা করছিলাম ইটা ডং আর কোনোদিন করিস না যে ডং করলে মানুষের মন হৃদয়ে আঘাত লাগে এই ধরনের ডং আমি তোর কাছ থেকে আশা করছি না আমি বুঝি না মারে বন্ধু আমি আসলে ধরাই গেছে বলে আমার বন্ধু আমি হারাই গেছি তোর আমি অনেক কষ্ট দিছি তোর লোকে মারছি না আমায় দেখবে আমায় গেছি আমি কষ্ট পাইছি সবসময় মনে হয়েছি তোর